নমস্কার বন্ধুরা, আমি শাহানা, আমি সিয়াটল ইউএসএ তে থাকি। হ্যাংলা হেসেলের সমস্ত দর্শকদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, আর তার সঙ্গে হ্যাংলা হেসেলকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই কারণ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর আমি আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা একটা অথেন্টিক বাংলাদেশি ডিশ, মানে আমাদের ওপার বাংলার একটা রান্না, খুবই জনপ্রিয়। এটার নাম হচ্ছে মোরগ পোলাও বা চিকেন পোলাও। তো এই রান্নাটা শুরু করার আগে তোমরা দেখে নাও যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাটার জন্য ইউজ করি। তো এই মোরগ পোলাও বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ বাসমতি রাইস নিয়েছি, যেটা ভালো করে জলে ধুয়ে সোক করেছি, আর এটা সোক করতে হবে ফর অ্যারাউন্ড 30 মিনিটস। আমি এক্ষুনি এটা জলে সোক করেছি। আর লাগবে 600-700 গ্রাম মতন চিকেন, মানে আমি এখানে 600-700 গ্রাম চিকেন নিয়েছি। আর এই চিকেনটা একটু বড় করে পিস করা, আর এটা উইথ বোন চিকেন। আর লাগছে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, এটা আমার দোকানের কেনা বেরেস্তা। লাগবে গার্লিক জিঞ্জার পেস্ট, আর একটা আধখানা লেবু যেটা চিকেন ম্যারিনেশনের জন্য কাজে লাগবে, আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর হচ্ছে পেঁয়াজ বাটা, নুন, চিনি, আর লাগছে টক দই, এখানে আছে দুধ, কেওড়া বাটার, আর সাদা তেল এবং ঘি, এই দুটো মিলিয়ে আমি এই রান্নাটা করব। আর কিছু গোটা মশলা আমি এখানে নিয়েছি, তার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি এবং গোটা গোলমরিচ। তো আমাদের বাসমতি রাইসটা 30 মিনিটের জন্য আমি জলে সোক করতে দিয়েছি, আর আমাদের চিকেনটাও ম্যারিনেট করে রাখতে হবে ফর অ্যারাউন্ড 30 মিনিটস। তো আমি এই চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে আমি এখানে 1/2 কাপ মতন টক দই ব্যবহার করছি, তারপর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা পরে আবার অ্যাডজাস্ট করা যাবে। আর দিচ্ছি 1/2 লাইম জুস। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিটের জন্য। তো আমাদের চিকেন আর বাসমতি রাইস দুটোই আমি 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম, আর এটা অলমোস্ট 15-20 মিনিটস হয়ে গেছে। তো ততক্ষণে আমি এরকম একটা পাত্র নিয়েছি, আর এটা একটা 1 পট রেসিপি, মানে একটা পাত্রের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। তো আমি এটা গ্যাসের বসিয়েছি এবং এর মধ্যে আমি ততক্ষণে মশলাটা কষিয়ে নেব। তো প্রথমে আমি দিচ্ছি অ্যারাউন্ড 3 টেবিলস্পুন মতন ঘি, আর দিচ্ছি এই 2 টেবিলস্পুন মতন সাদা তেল, তেল এবং ঘিটা ভালো মতন গরম হলে তারপর আমি গোটা গরম মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো আমার তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে, আর আমি যে গরম মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি 1/2 এখন ইউজ করছি, আর 1/2 ইউজ করব যখন চালটা বানাবো। জাস্ট 10-15 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ মতন পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট, মানে এখানে 1 টেবিলস্পুন মতন আদা বাটা আর 1 টেবিলস্পুন মতন রসুন বাটা রয়েছে, যেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই 3টে জিনিসকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 10-15 মিনিট এই পেঁয়াজ আদা রসুনটা কষানোর পরে আমার যে ম্যারিনেটেড চিকেনটা ছিল আমি এটা এর মধ্যে দিয়ে দেব।
ম্যারিনেটেড চিকেনটা এই পাত্রের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন আর এই চিকেনটাকে আমি একসঙ্গে কষাবো আর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না এই চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। তো মোটামুটি 20 মিনিটস মতন আমি এই চিকেনটাকে রান্না করছি পেঁয়াজ আদা রসুন বাটার সাথে। যেহেতু এই চিকেনটার মধ্যে দই ছিল তাই জন্য এটা দেওয়ার পরেই প্রথম প্রথম অনেকটা জল বেরোবে, তো সেই জন্য এটা হাই ফ্লেমে রান্না করতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন। তারপর যখন তেলটা ছেড়ে আস্তে আস্তে বেরোতে স্টার্ট করবে, যেটা আমার এখন অলরেডি হয়েছে কারণ ওটা চিকেনটা অলমোস্ট রান্না হচ্ছে 20 মিনিটস মতন হবে, তো এখান থেকে যখন আস্তে আস্তে তেল এবং ঘিটা ছেড়ে বেরোতে স্টার্ট করবে সেই সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব এবং এটাকে ঢাকাচাপা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি কুক হচ্ছে। তো আমি চিকেনটা ঢাকাচাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম, মানে চিকেনটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো অ্যারাউন্ড 10-12 মিনিট পরে আমি ঢাকাটা এবার খুলে দেখব যে চিকেনটা রান্না হয়েছে কি না। হ্যাঁ, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, 1 টিস্পুন মতন। ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমাদের চিকেনটা যেহেতু রান্না করা হয়ে গেছে, তো নেক্সট স্টেপ যেটা করতে হবে, আমি একটা পাত্রে চিকেনগুলো গ্রেভি থেকে তুলে আলাদা করে নেবো, কিন্তু গ্রেভিটা যেন এই পাত্রটার মধ্যে থাকে কারণ এই পাত্রটার মধ্যে আমরা আবার চালটা রান্না করব। তো চিকেনটা আমি এই পাত্রটা থেকে গ্রেভিটা রেখে দিয়ে চিকেনটা ওখান থেকে তুলে নিয়েছি আর এই গ্রেভিটার মধ্যে যে বাকি গোটা গরম মশলাগুলো অ্যাড করেছিলাম আমি সেগুলোর মধ্যেই এই চালটা রান্না করব। যে আলাদা করে গরম মশলাগুলো তুলে রেখেছিলাম আমি সেগুলো আর এখানে অ্যাড করছি না কারণ বেশি গরম মশলার গন্ধ আমাদের খুব একটা ঠিক পছন্দ নয়। কেউ যদি বেশি গরম মশলার গন্ধ খাবারে পছন্দ করে তাহলে অবশ্যই আরও একটু গোটা গরম মশলা অ্যাড করতে পারেন। তো এরপর আমি চালটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেবো। তো এই পাত্রটার মধ্যে যদি মনে হয় তেল বা ঘিয়ের পরিমাণ একটু কম হচ্ছে তাহলে সেটা অ্যাড করা যেতে পারে, যেমন আমি 1 টেবিল স্পুন মতন ঘি এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটা অ্যাড করব, জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার আমি চালটাকে এরকম একটা স্ট্রেনারে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এবার আমি চালটা এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে 3 কাপ বাসমতি রাইস রয়েছে। খুব সাবধানে এই চালটাকে গ্রেভির সঙ্গে মিক্স করে নিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এই চালটাকে গ্রেভিটার সঙ্গে ভাজা ভাজা করতে দিতে হবে আর এটা মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগবে। আর কখন বুঝবে যে কীভাবে চালটা ভাজা হয়েছে, চালের যে টেক্সচারটা সেটা একটুখানি গ্লসি টাইপ যখন হয়ে যাবে তখনই বুঝবে যে এই চালটা ভালো মতন গ্রেভির সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি নেক্সট স্টেপে যাব। তো আমার চালটা গ্রেভিটার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এটা একবার লাস্ট একটা স্টার করে এর মধ্যে এবার জল আর দুধটা অ্যাড করব। তো আমি এখানে এরকম একটা কাপ ইউজ করেছিলাম চালের জন্য, মানে এই কাপটার 3 কাপ চাল নিয়েছিলাম, তো আমি এই কাপটাই মেজার করে 5 কাপ জল দেব। কাপ জল দিলাম আর আরেক কাপ দেব দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে তো আমি একটু পরিমাণ মতন এখানে নুন অ্যাড করলাম।
নুনটা অ্যাড করে নিয়ে আমি ওয়েট করব যতক্ষণ না এই জলটার উপরে বাবল আসছে। যখন জলের উপর বাবল চলে আসবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাতটাকে হতে দেবো। আর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগবে ভাতটা হয়ে যাওয়ার জন্য। তো আমাদের এই চালটার মধ্যে বাবলস আসা স্টার্ট করেছে, অর্থাৎ ফুটতে শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে আমি কি করব, গ্যাসটা একদম লোতে দিয়ে, মানে যতটা সিমে দেওয়া যায় ততটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এটা হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, আর তার মাঝখানে এক দুবার চেক করে নেব। তো 10 মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে দেখব যে রাইসটা হয়ে গেছে কিনা। ভাতটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কি করব, এরকম একটা প্লেটের মধ্যে এখান থেকে হাফ পরিমাণ মতন রাইস তুলে রাখব। তো যতটা রাইস আমি বানিয়েছিলাম তার মধ্যে থেকে হাফ রাইস আমি এরকম একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই বাকি রাইসটার মধ্যে সেটাকে আমি সমানভাবে এই পাত্রটার মধ্যে স্প্রেড করে দিয়েছি। এরপর কি করব, এই যে আমার চিকেনটা অলরেডি রান্না করা ছিল সেই চিকেনটা আমি এই রাইসের উপরে দিয়ে দেব। এইবার যে তুলে রাখা রাইসটা সেটা এর উপর দিয়ে জাস্ট একটা লেয়ার করব, প্রথমে রাইস, তারপর চিকেন, তারপরে আবার রাইস। ভালো করে স্প্রেড করে দেব এর মধ্যে দিয়ে। এবার আমি এর মধ্যে দেব কেওড়া ওয়াটার। আমি এটারই ঢাকনাটা দিয়ে মেজার করে দিচ্ছি। মোটামুটি 2 টিস্পুন মতন কেওড়া ওয়াটার, আর যে বেরিস্তাটা রেখেছিলাম সেইটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মোরগ পোলাও। তো 15 মিনিট হলো আমি আমার এই পোলাওটাকে দমে রেখেছিলাম, এবার 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো আর তাহলেই আমাদের মোরগ পোলাওটা রেডি হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এরকম একটা স্প্যাচুলা নিয়েছি যাতে করে আমার এই পোলাওটাকে এখান থেকে তুলতে সুবিধা হয়। আমাদের গরম গরম মোরগ পোলাও বা চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে। আমি হ্যাংলা হেসেলকে আরও একবার থ্যাংক ইউ জানাতে চাই, আর আশা করব ভবিষ্যতে আবার কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই দেখা হবে। আপনারা প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।